এই সরকারের পায়ের কিছু মাটি নেই, এই সরকার টলমল, তাই নানাভাবে সেই আতঙ্ক বোধ করছে। বিএনপির নেতাকর্মীদের বাহিরের আওয়াজ এবং উপস্থিতি এবং তাদের পদশব্দে শেখ হাসিনা এবং তার সরকার আতঙ্কিত হয়ে উঠেছে, উৎকণ্ঠিত। তাই এই নির্বিচারে উৎপীড়নের মাত্রা নামিয়ে এনেছে বিএনপির নেতাকর্মী। প্রধানমন্ত্রী যে টুস করে ফেলে দিতে চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীকে, তো এটার ব্যাপারে ওনাদের বক্তব্য আগে আমরা শুনি। ওবায়দুল কাদের বলুক, তারপরে আপনার মাইনুদ্দিন খান বাদল গুলি করে হত্যা করার কথা বলেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, আপনাদেরকে আমি দেখাবো, এখন আমার কাছে নাই। পুলিশ নিজে একটি প্ল্যাকার্ড যেখানে প্রেসিডেন্ট সাহেব, মিসেস জিয়াউর রহমান, দেশের বেগম জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড পুলিশ নিজে আগুন দিয়ে পড়ে, পুলিশ নিজে আগুন দিয়ে পড়েছে। তাহলে আপনারা বুঝুন যে পুলিশ আজকে মানে সখী তুমি কার, পুলিশ তুমি কার, পুলিশ নিজে পুড়াচ্ছে। তাহলে এই পুলিশ তো মানে কি বলে পুলিশ লিগ হয়ে গেছে, এটা তো জনগণের পুলিশ নয়, এটা আইনসঙ্গত পুলিশ নয়। পুলিশ পুড়াতে পারে সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের অপসীম নেত্রী এবং বর্তমান দেশ নায়ক তারেক রহমান, তাদের তিনজনের ছবি সম্বলিত পোস্টার পুড়াতে পারে। প্রধানমন্ত্রী যে টুস করে ফেলে দিতে চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীকে, তো এটার ব্যাপারে ওনাদের বক্তব্য আগে আমরা শুনি। ওবায়দুল কাদের বলুক, তারপরে আপনার মাইনুদ্দিন খান বাদল গুলি করে হত্যা করার কথা বলেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, এগুলোর ব্যাপারে ওবায়দুল কাদের সাহেব কিছু বলুন। এটা তো রাজনীতিতে তো এরকম রেটরিক থাকে আমরা তো জানি, কিন্তু এইটাকে নিয়ে একটা মানে অস্থিতিশীল অবস্থা তৈরি করা, এটাকে একটা বড় করে দেখানো, তো এটা তো শুরু করেছেন তো হচ্ছে আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আওয়ামী লীগ তিনি প্রধান, তিনি তো একজন রাজনীতিবিদ, একটি বড় দলের প্রধান নেতা, আর আবু সাইদ চান তো জেলা পর্যায়ের নেতা, যেখানে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বেরোয়, তাহলে রুট লেভেলে তৃণমূলে যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের নেতারা কি শিখবে? তারাই যখন বিরোধী পক্ষকে ধ্বংস করা এবং ব্যক্তিগত কথা নিশ্চিহ্ন করা, হত্যা করা, পানিতে ডুবিয়ে মারা, এই ধরনের কথা বলতে পারে একটা জেলা পর্যায়ের একজন নেতা বলেছেন, তো এটা তো আমরা গতকালই বলেছি, এরকম তো স্লিপ অফ টাং হয়, পলিটিক্যাল রেটরিক থাকে, আমরা ওই হিসাবেই ধরে নিয়েছি। কিন্তু এই কথাটাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যখন ব্যবহার করছে তখন বলছে যে এটা তো শুরু করেছেনই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা গতকালও যেটা বলেছেন যে শান্তি কি ঠান্ডা মাথায় ওদেরকে নিশ্চিন্ত করা হবে, এটাও তো একটা ব্যক্তিগত মানে মানে আক্রমণের মানে হুমকি, একেবারে ব্যক্তিগত আক্রমণের হুমকি, ব্যক্তিগত আক্রমণ নিশ্চিন্ত করা, হত্যার হুমকি এটা। তো এগুলো ব্যাপারে আওয়ামী লীগের নেতারা কি বলে আগে দেখা যাক, ওবায়দুল কাদের সাহেব, তারপরে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, থেকে আপনার ডক্টর ইউনুস কি বাংলাদেশের জন্য সম্মান করে আনেননি, পৃথিবীর বিভিন্ন দেশে তাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হয় তার কর্মসূচি, হ্যাঁ এটা নিয়ে তর্ক বিতর্ক নাম থাকতে পারে, কিন্তু সব কিছু মিলিয়ে যে সম্মান করে নিয়ে এসছেন, তাকে যে চুবিয়ে দেওয়া হবে পদ্মা নদীতে, এটা কি বলা যায়? এটাও তো একটা ব্যক্তিগত হত্যা, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, এই সরকার টলমল, তাই নানাভাবেই সেই আতঙ্ক বোধ করছে। বিএনপির নেতাকর্মীদের বাহিরের আওয়াজ এবং উপস্থিতি এবং তাদের পদশব্দে শেখ হাসিনা এবং তার সরকার আতঙ্কিত হয়ে উঠেছে, উৎকণ্ঠিত। তাই এই নির্বিচারে উৎপীড়নের মাত্রা নামিয়ে এনেছে বিএনপির নেতাকর্মীরা।